নাগরিক ও সুশীল সমাজের পাশাপাশি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন গঠনের সুপারিশ। টাইম টেলিভিশনকে একথা জানিয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশনকে নির্বাচন পাঠানোর জন্য যারা দায়ী তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। বিস্তারিত রিপোর্টে, গত রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র সংস্কারের প্রাথমিক উদ্যোগ হিসেবে পৃথক ছয়টি কমিশন গঠন করেছেন, যার মধ্যে একটি হল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যার প্রধান করা হয়েছে ডক্টর বদিউল আলম মজুমদারকে। দায়িত্ব পাওয়ার পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশনকে দেয়া একান্ত এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন ডক্টর বদিউল আলম মজুমদার। সাক্ষাৎকারে ডক্টর বদিউল কথা বলেন তাদের বেঁধে দেয়া 90 দিনের কার্যক্রমের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে। নির্বাচনী ব্যবস্থা সংস্কার আমরা করব, জি সেটাই আমাদের দায়িত্ব। আমরা কতগুলো আইন কানুন বিধিবিধানের মধ্যে পরিবর্তন আনবো, যেমন নির্বাচন কমিশন নিয়োগ আইনটা যেটা আমি বলেছি এটা গ্রহণযোগ্য না, এটাতে পরিবর্তন আনবো, এটা সংস্কার করব। তারপর হলফনামার যে ছপটা সেটার আধুনিকায়ন করব। তারপরে অন্যান্য আইন কানুন যেমন গণপ্রতিত্ব আদেশ আরপিও, যেটা হলো মূল আইন নির্বাচন সংক্রান্ত, সেই আইনটাতে কিছু পরিবর্তনের বিষয়ে আমরা গভীরভাবে ভাববো। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন ও এর সদস্য নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে সে সম্পর্কে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান তার মতামত তুলে ধরেন এই সাক্ষাৎকারে। আমরা প্রধান উপদেষ্টার এবং তার প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করেই কমিশনের সদস্যদেরকে আমরা নির্ধারণ করব, এবং এরপরে এই কমিশন গঠনের পরে আমরা সব আইন কানুন বিধিবিধানগুলো পর্যালোচনা করব এবং বিশেষজ্ঞদের মতামত দেব, রাজনৈতিক দলের মতামত দেব, নাগরিকদের মতামত দেব। এই সাক্ষাৎকারে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, যাদের কারণে নির্বাচন প্রহসনে পরিণত হয়েছিল, ভোটারদের অধিকার হরণ হয়েছিল, তাদেরকে আইনের আওতায় আনার সুপারিশও করবে তার কমিশন। এই কমিশনগুলো যাদেরকে নিয়ে গঠন করা হয়েছে তারা সঠিক ব্যক্তি ছিল না, তারাই আমাদের এই যে ভোটাধিকারকরণের ব্যাপারে বিরাট ভূমিকা পালন করেছে। যারা এই জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনাটা বোধহয় সমুচিত হবে। পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশের গ্রহণযোগ্য নির্বাচনও সুপারিশমালা প্রণয়নে তারা তাদের পর্যবেক্ষণে রাখবেন বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। চয়ন রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।